দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট হামাসের হামলা ইসরাইলে নিহত সাত তিনজনই আরব মুসলিম এদিকে একদিকে চলছে ঈদ অন্যদিকে মিনিটে তিরিশ বিস্ফোরণ আরো জানিয়ে দিব গাজায় বিমান হামলা চলবেই বলছে নেতানি আহ এদিকে টিকা তৈরির কারখানা চেয়ে ফের মোদীকে মমতার চিঠি আরো থাকছে গাজায় শহীদের সংখ্যা বেড়ে তিরাশি সংঘর্ষ ছড়িয়ে পড়েছে ইসরায়েলের বিভিন্ন শহরে এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতের প্রধানমন্ত্রী হতে চায় না বলছে সোন দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত

আরব মুসলিম নিহত হন অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী গত সোমবার থেকে ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় এ পর্যন্ত 16 শিশু সহ 65 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন 86 শিশু ও 39 নারী সহ গুরুতর আহত হয়েছেন 365 জন এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে 3 জন ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া আরও 335 জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ গাজার পুলিশ সদর দপ্তর ও নিরাপত্তা ভবনে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী

নেতা নিহত হয়েছেন এদিকে একদিকে ঈদ অন্যদিকে মিনিটে তিরিশ বিস্ফোরণ মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশেই মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদ ফিতর উদযাপিত হচ্ছে তবে ফিলিস্তিনিদের এবার অন্যরকম ঈদ করোনার আবহের পাশাপাশি যুদ্ধ ধ্বংসযজ্ঞ আর ঘর হারানোর বেদনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে তাদের ঈদ দেশটিতে হামলার তীব্রতা এত বেশি যে প্রতি মিনিটে তিরিশটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে বিগত কয়েক দিনে গাজায় শতাধিক হামলা বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল বিগত কয়েক দিনে হামলার ব্যাপকতা এত হইছিল যে 60 সেকেন্ডে 30টি বিস্ফোরনের শব্দ শোনা গেছে এমন পরিস্থিতিতে যে কোনো সময় পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা করেছে জাতিসংঘ গত দুই দিনের বিমান হামলায় 5 নারী ও 16 শিশু সহ 65 জন ফিলিস্তিনি নিহত হয়েছে এদিকে জেরুজালেমের বিমান হামলার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক রকেট ছুড়েছে হামাস ইসরায়েল বলছে আমরা 630টির বেশি রকেট ফায়ার করেছে এর মধ্যে 200টি আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেমে আটকে যায় অন্যদিকে 150টি রকেট লক্ষ্যভ্রষ্ট হয় হামাসের হামলায় ইসরায়েলের সেনা সদস্য সহ এ পর্যন্ত দেশটির ছয়জন নিহতের খবর পাওয়া গেছে গাজায় বিমান হামলা চলবেই বলছে নেতানিয়াহ ক্রমশ জটিল হচ্ছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ পরিস্থিতি গাজায় মৃত্যুর সংখ্যা ক্রমেই লাফিয়ে বাড়ছে হামলায় ফিলিস্তিনের অর্ধ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে ইসরায়েলের মৃত্যু হয়েছে ছয় জনের এমন অবস্থায় গাজায় বিমান হামলা চলবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়ামিন নেতানিয়াহ গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহ জানিয়েছেন ইসরায়েল যেভাবে হামাসের রকেট হামলা প্রতিরোধ করছে বাইডেন তা সমর্থন করছেন হোয়াইট হাউসে বাইডেন সাংবাদিকদের জানিয়েছেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে ইসরায়েলে বসবাসকারী ফিলিস্তিনি এবং আরবদের সঙ্গে জাতীয়তাবাদী ইসরায়েলিদের বিভিন্ন শহরে সংঘর্ষ চলছে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন এলাকায় নেতানিয়াহ জানিয়েছেন বিভিন্ন শহরের অশান্তি বন্ধ করতে সেনা নামানোর পরিকল্পনা করছেন তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন টুইটে ব্লিংকেন লিখেছেন ফিলিস্তিনিদের মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করছি ফিলিস্তিন যাতে রকেট হামলা বন্ধ করে সেই অনুরোধ করছি আমার জানিয়েছে ইসরায়েল বিমান হামলা বাড়িয়েছে তারাও পাল্টা রকেট হামলা জারি রেখেছে দিনে একশো থেকে দেড়শো রকেট হামলা চালানো হচ্ছে ফ্লাইট নামতে পারছে না ইসরায়েলে বুধবার ব্রাসেলস একটি বিমান ইসরায়েলের আকাশে এক ঘন্টা পাক খায় যাত্রীরা বিমানের জানালা থেকে রকেট হামলার ছবি তোলেন পরে ফ্লাইটটিকে ঘুরিয়ে অন্য বিমান বন্দরে নামানো হয়েছে আমেরিকা একাধিক বিমান বাতিল করেছে যেভাবে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধের আবহে তৈরি হয়েছে তাতে চিন্তিত বিশ্ব জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করেছে আরব দেশগুলো নিজেদের মধ্যে বৈঠক শুরু করেছে এই সূত্র জানিয়েছে ওড়ি এদিকে টিকা তৈরির কারখানা চেয়ে ফের মোদিকে মমতার চিঠি প্রাণঘাতী করোনা ভাইরাসের টিকা চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ফের চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এবার সঙ্গে একটি প্রস্তাব জুড়ে দিয়েছেন তিনি মমতা লিখেছেন টিকার বিপুল চাহিদা মেটাতে বিদেশি সংস্থাগুলোকে দিয়ে টিকা উৎপাদন করানো যেতে পারে দেশে তাদের শাখা খোলার ব্যবস্থাও করা যেতে পারে কেন্দ্র যদি চায় তবে টিকা তৈরির কারখানার জন্য এই সংস্থাগুলোকে জমিও দিতে পারে পশ্চিমবঙ্গ সরকার গতকাল মোদিকে দেখা এক চিঠিতে বিদেশ থেকে টিকা আমদানির প্রস্তাবও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার পরামর্শ টিকাকরণই ক্রমশ সংক্রমণ ঠেকানোর একমাত্র উপায় তখন টিকার জন্য এবার বিদেশি সংস্থাগুলোর শরণাপন্ন হোক কেন্দ্রীয় সরকার মমতার ভাষায় দেশের বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে আমরা এখন যাচাই করে নিতে পারি বিদেশের কোন সংস্থার তৈরি টিকা ভারতের সংক্রমণ ঠেকাতে সবচেয়ে বেশি কার্যকর তা দেখে বিচার বিবেচনা করে দ্রুত আমদানি করা যায় এমন দিকগুলো আমাদের মাথায় রাখা উচিত মোদিকে তিনি লিখেছেন আমার পরামর্শ আর বেশি দেরি না করে এবার আমদানিতে জোর দেওয়া উচিত কারণ এই মুহূর্তে দেশের যা পরিস্থিতি তাতে আমদানি সবচেয়ে বেশি জরুরি এমনকি দেশে এইসব বিদেশি সংস্থার শাখা বা খোলার ব্যবস্থা করা যেতে পারে বলেও জানিয়েছেন মমতা প্রধানমন্ত্রীকে লিখেছেন সেক্ষেত্রে কেন্দ্র যদি চায় তবে টিকা তৈরির কারখানার জন্য রাজ্য জমি দিতেও পশ্চিমবঙ্গ রাজি আছে একই প্রস্তাব ভারতীয় টিকা উৎপাদনকারী সংস্থাগুলোকেও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই সূত্র জানিয়েছে ওডি এদিকে গাজায় শহীদের সংখ্যা বেড়ে ত্রাশি সংঘর্ষ ছড়িয়ে পড়েছে ইসরায়েলের বিভিন্ন শহরে আজ পবিত্র ঈদ উল ফিতরের দিনেও গাজায় ইসরায়েলি বোমা হামলা অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত সতেরো শিশু সহ তিরাশি জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরো চারশো জন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ এ তথ্য জানিয়েছে গাজার আবাসিক বহুতল ভবনগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে কয়েকটি ভবনকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে এদিকে গাজার পাল্টা ক্ষেপণাস্ত্র গাজা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে এ পর্যন্ত ছয় ইসরায়েলি প্রাণ হারিয়েছে বলে ইহুদিবাদী সূত্রগুলো স্বীকার করেছে এছাড়া অনেকে হতাহত হয়েছেন ইসরায়েলে হতাহতের চেয়ে আর্থিক ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি তেলাবিব ও এর আশেপাশের এলাকায় ফিলিস্তিনি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ইসরায়েলের সর্বত্রই আতঙ্ক ছড়িয়ে পড়েছে লোকজন ভূগর্বস্ত আশ্রয় কেন্দ্রে সময় কাটাচ্ছে ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে দখলদারদের বিভিন্ন শহরে কেবল আগুন জ্বলছে বহু ঘরবাড়ি ও গাড়ি ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি দৈনিক হারেজ জানিয়েছে ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে ইহুদিবাদী নেতারা হতবম্ব হয়ে পড়েছে এবং সর্বশেষ জানিয়ে দিছি ভারতের প্রধানমন্ত্রী হতে চাই না বলছে সোনুশুদ করোনার দ্বিতীয় ঢেউ লন্ডবন্ড ভারতে একের পর এক করুণ ছবি উঠে আসছে এক সঙ্গে এত লাশ পোড়াতে না পেরে নদীতে ফেলে দিচ্ছে করোনার মৃতদেহ চিতার আগুনে ধোঁয়াছন্ন দিল্লি சென்னের আকাশ করোনার ধাক্কায় স্বাস্থ্য সহ গোটা দেশের অর্থনৈতিক ব্যবস্থাও ঝুঁকির মুখে এমন পরিস্থিতিতে বলিউট ও দক্ষিণের অনেক তারকাই নানা উদ্যোগ নিয়ে এগিয়ে এসে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন সালমান খান বিরাট পন্থী Anushka সহ অনেক তারকাই অর্থ ও খাবারের জোগান দিয়ে মানবিক কাজে অংশগ্রহণ করছেন তবে এদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছেন অভিনেতা সোনু সুদ অর্থ সহায়তা ছাড়াও বিদেশের সঙ্গে যৌথভাবে ভারতের অক্সিজেন প্লান্ট তৈরির চেষ্টা করছেন মানুষের পাশে দাঁড়াতে নিজের একশো কোটির একটা সম্পত্তি বন্ধুক পর্যন্ত রেখেছেন সোনু এমন সব মানবিক কর্মকাণ্ডে জড়িয়ে গোটা ভারতে প্রশংসিত সোনু বাস্তবের নায়কে পরিণত রূপালী পর্দার এই ফিলেন আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য